নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু দীপু, আর আপনারা দেখছেন এসএস ওয়েভস। আজকে দেখাবো কিভাবে আপনি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ হোয়াটসঅ্যাপ থেকে আপনার ফোনে সেভ করবেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আসে এবং আপনি চান সেই মেসেজগুলিকে সেভ করতে। কোনো কারণে যদি হোয়াটসঅ্যাপ আনইনস্টল করেও দেন, সেই মেসেজগুলি কিন্তু আপনার ফোনে সেভ হয়ে থাকবে এবং আপনি সেখান থেকে শেয়ারও করতে পারবেন। তো কীভাবে করবেন, তার জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করুন। ওপেন করার পরে যে মেসেজটি আপনি সেভ করতে চান, সেই মেসেজটি, ধরুন আমি এই মেসেজটি সেভ করতে চাই, তো সেই মেসেজটি লং প্রেস করে ধরে রাখুন। উপরে দেখুন ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডে ক্লিক করুন। মেসেজটি কপি হয়ে গেছে, এবার আপনি মিনিমাইজ করে এখান থেকে ব্যাকে চলে আসুন। আপনার ফোনের যে স্টোরেজ আছে, দেখবেন নোটপ্যাড অথবা মেমো যে কোনো নামেই থাকুক না কেন, আপনি সেই নোটপ্যাড ওপেন করুন। ওপেন করার পরে তলায় দেখুন প্লাস আইকনে ক্লিক করুন। এবার এখানে আপনি সেই মেসেজটি পেস্ট করে দিন। দেখুন লং প্রেস করলে পেস্ট অপশান আসছে, পেস্ট করে দিলাম, সাথে সাথে সেই মেসেজটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এবার উপরে সেভ আছে, সেভ ক্লিক করুন, দেখবেন এই মেসেজটি সেভ হয়ে গেছে। এবং এইভাবে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ নোটপ্যাডে সেভ করতে পারবেন, এখান থেকে শেয়ারও করতে পারবেন, বা চাইলে আপনি পরে ডিলিটও করে দিতে পারবেন। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ছোট্ট টিপসটি? ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, শেয়ার বা কমেন্টস করতে ভুলবেন না, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো পরবর্তী আপডেট নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি।